দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয়ে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো অর্থনীতি প্রথম পত্র থেকে দশম অধ্যায়। আর আমাদের দশম অধ্যায়ের নাম হচ্ছে মুদ্রা ও ব্যাংক। শিক্ষার্থীরা, প্রথমে আজকে এই অধ্যায় থেকে আমরা জেনে নেব অর্থনীতিতে মুদ্রা বা অর্থ বলতে কি বোঝায়। বর্তমান সময়ে বিনিময়ের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুদ্রা বা অর্থ। মুদ্রা বা অর্থ এমন একটি বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণযোগ্য, যার দ্বারা ক্রয় বিক্রয় এবং সকল প্রকার লেনদেন তথা দেনা পাওনার হিসাব সম্পন্ন করা যায়। অর্থাৎ যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাই মুদ্রা বা অর্থ। তাহলে শিক্ষার্থীরা, অর্থনীতিতে যার মাধ্যমে সকল প্রকার কী করা যায়, ক্রয় বিক্রয় সম্পন্ন করা হয় এবং সকল প্রকার লেনদেনে বা দেনা পাওনার হিসাব সম্পন্ন করা হয়, যার মাধ্যমে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, যা সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে এবং দ্রব্য সামগ্রীর মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে, তাই হচ্ছে মুদ্রা বা অর্থ। অধ্যাপক পি এ স্যামুয়েলসন এর মতে অর্থ হলো দেনা পাওনা মেটানোর উপায় অথবা বিনিময়ের মাধ্যম। অধ্যাপক জি ক্রাউথারের মতে, যা বিনিময়ের মাধ্যম হিসাবে সবার নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে, তার অর্থ। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব মুদ্রা বা অর্থের কার্যাবলী। আধুনিক অর্থনীতিবিদরা মুদ্রার কার্যাবলীকে তিন ভাগে ভাগ করেছেন। এক, বাণিজ্যিক কার্যাবলী। দুই, সামাজিক কার্যাবলী। তিন, মনস্তাত্ত্বিক কার্যাবলী। প্রথমে আমরা বাণিজ্যিক কার্যাবলী নিয়ে আলোচনা করব। প্রথমে বিনিময়ের মাধ্যম। অর্থের প্রাথমিক এবং প্রধান কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। অর্থের মাধ্যমে আমরা যে কোনো পরিমাণ পণ্য ক্রয় এবং বিক্রয় করতে পারি। অর্থের বিনিময়ে আমরা পণ্য, নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করি এবং নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রয় করি। তাই অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। মূল্যের পরিমাপক। এক এক ধরনের পণ্যের মূল্য এক এক রকম, তাই অর্থের মাধ্যমে তাৎক্ষণিকভাবে যে কোনো পণ্যের মূল্য পরিমাপ করা যায়। ঋণের ভিত্তি হিসেবে কাজ করে অর্থ। বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত আমানতের অর্থ আবার জনগণের মধ্যে ঋণ হিসেবে প্রদান করা হয় অর্থের মাধ্যমে। সঞ্চয়ের বাহন। অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রী সহজে সঞ্চয় করা যায় না। অর্থ একমাত্র ওই সমস্ত দ্রব্য সামগ্রী বিক্রয়ের মাধ্যমে, সে বিক্রয়লব্ধ আয় অর্থের মাধ্যমে সহজে সঞ্চয় করা যায়, তাই অর্থ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। মূল্য স্থানান্তরের বাহন হিসেবে কাজ করে অর্থ। এমন অনেক দ্রব্য আছে যেগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, কিন্তু সেই দ্রব্যসমূহ বিক্রয় থেকে যে অর্থ আয় হয় বা মূল্য পাওয়া যায়, সেই মূল্য সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। বন্টনের কাজ করে থাকে অর্থ। আমরা জানি উৎপাদন উপকরণ চারটি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এবং এদের পারিশ্রমিক বাবদ খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা প্রদান করা হয় অর্থের মাধ্যমে, তাই অর্থ বন্টনের কাজ করে থাকে। অর্থের সামাজিক কার্যকরী। অর্থ সামাজিক মর্যাদা ও নিশ্চয়তার প্রতীক। সমাজে যার বেশি অর্থ আছে এবং বিত্তশালী, তার সামাজিক মর্যাদা বেশি থাকে এবং তার সামাজিক নিরাপত্তা বা নিশ্চয়তার প্রতীক হিসেবে কাজ করে অর্থ। সামাজিক সম্পর্ক রক্ষা। সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন সামাজিক কার্যাবলী সম্পাদন করতে হয়, যেমন বিয়ে বা বিভিন্ন সামাজিকতা রক্ষার্থে উপহার প্রদান, এই সমস্ত কাজের জন্য অর্থের প্রয়োজন, তাই অর্থ সামাজিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কাজ করে। মনস্তাত্ত্বিক কার্যাবলী। মনস্তাত্ত্বিক কার্যাবলীর মধ্যে আছে যে যারা
কাছে অর্থ আছে, অর্থ মানুষের মনোবল বাড়ায়, দুশ্চিন্তা কমায়, যার ফলে মানুষ অর্থনৈতিকভাবে নিরাপত্তা বোধ, মানুষের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা বোধ বাড়ে, মানুষের জীবনকে আনন্দময় করে তোলে অর্থ। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অর্থ কী এবং অর্থের কার্যকরী সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিতে পেরেছ। এবার আমরা জানব বিহিত মুদ্রা বলতে কী বোঝায়। বিহিত মুদ্রা হচ্ছে যেসব মুদ্রার গ্রহণযোগ্যতা দেশের আইন দ্বারা স্বীকৃত, অর্থাৎ সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা চালু করে এবং মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন ও বিনিময়ের মাধ্যম হিসাবে দেশের জনসাধারণ যা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে। তাহলে বিহিত মুদ্রার গ্রহণযোগ্যতা দেশের আইন দ্বারা স্বীকৃত, অর্থাৎ সরকার আইনের মাধ্যমে বিহিত মুদ্রাটা কী করে, চালু করে, এবং সেই মুদ্রা মূল্যের পরিমাপক বা ওই মুদ্রা যেহেতু যে কোনো সময় গ্রহণ করতে এবং প্রদান করতে আইনত বাধ্য থাকে। যেমন বাংলাদেশে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকার কাগজে নোট, তারপরে 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন এবং কাগজে নোট হচ্ছে বিহিত মুদ্রা, যা দেশের আইনের মাধ্যমে স্বীকৃত এবং আমরা সাধারণ জনগণ যে কোনো সময় এই মুদ্রা গ্রহণ করতে এবং প্রদান করতে আইনত বাধ্য থাকি। এবার আমরা জানব আমানত বলতে কী বোঝায়। আমানত হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে সঞ্চিত অর্থ ব্যাংকের কাছে জমা রাখে। তাহলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঞ্চিত যে অর্থ ব্যাংকের কাছে জমা রাখে তাকে আমানত। আর আমানত 3 প্রকার, চলতি আমানত, সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত। চলতি আমানত হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ব্যাংকে রক্ষিত আমানতের যে অর্থ তাদের প্রয়োজনে যে কোনো সময় উত্তোলন করতে পারে তাকে বলে চলতি আমানত। চলতি আমানতের বিনিময়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংক কোনো প্রকার সুদ প্রদান করে। সঞ্চয়ী আমানত, সঞ্চয়ী আমানত হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাদের আমানতের যে অংশ নির্দিষ্ট সময়ে উত্তোলন করতে পারে তখন তাকে বলে সঞ্চয়ী আমানত। সঞ্চয়ী আমানতের জন্য ব্যাংক আংশিক হারে সুদ প্রদান করে থাকে। স্থায়ী আমানত, স্থায়ী আমানতটা হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে তাদের আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময় মেয়াদের পূর্বে তুলতে পারবে না, অর্থাৎ যে আমানত ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় মেয়াদের পর উত্তোলন করতে পারে তাকে বলে স্থায়ী আমানত। স্থায়ী আমানতের বিপরীতে ব্যাংক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনেক সুদ প্রদান করে থাকে। এবার আমরা জানব অর্থনীতিতে মুদ্রার মূল্য বলতে কী বোঝায়। শিক্ষার্থীরা, মুদ্রার কোনো নিজস্ব মূল্য নেই। মুদ্রার মূল্য বলতে মুদ্রার মূল্য বলতে এর ক্রয় ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা সম্ভব তাকে মুদ্রার মূল্য বলে। একটু ভালো করে খেয়াল করে শিক্ষার্থীরা, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা সম্ভব তাকে মুদ্রার মূল্য বলে। মুদ্রার মূল্য বলতে তাহলে কী বোঝায়, এর ক্রয় ক্ষমতাকে বোঝায়। অধ্যাপক জে এল হ্যানসনের মতে অর্থ যা ক্রয় করে তাই হলো অর্থের মূল্য। যেমন তুমি ধরো এক হালি ডিমের ক্রয় মূল্য যদি হয়, ডিমের ক্রয় মূল্য যদি হয় 30 টাকা, তাহলে 30 টাকার মূল্য কত, 30 টাকার মূল্য হচ্ছে এক হালি ডিম। শিক্ষার্থীরা, তাহলে অর্থ যা ক্রয় করে, অর্থাৎ একটি নির্দিষ্ট এক একক অর্থের বিনিময়ে যে পরিমাণে দ্রব্য বা সেবা ক্রয় করা হয় সেই দ্রব্য বা সেবার পরিমাণটি হচ্ছে অর্থের মূল্য। আশা করছি আমি তোমরা বিহিত মুদ্রা কি, আমানত কি এবং অর্থের মূল্য বলতে কি বোঝায় বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা জানব কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝায়।
কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে কোনো দেশের মুদ্রা বাজারের অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক হলো যে কোনো দেশের প্রধান ব্যাংক। মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যে ব্যাংক তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান, যার ফলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং জনকল্যাণ সর্বোচ্চ করা। তাহলে কেন্দ্রীয় ব্যাংক হলো একটা দেশের কি প্রধান ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কী করে? মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও সমগ্র ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। এবং কেন্দ্রীয় ব্যাংক কি? সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত একটি আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংকের, যেহেতু কেন্দ্রীয় ব্যাংক একটি সরকারি ব্যাংক, তাই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয়, জনকল্যাণ সর্বোচ্চ করা। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের মুদ প্রচলনের একক অধিকার খুব করে থাকে। কোনো দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ কেন্দ্রীয় ব্যাংক সম্পাদন করে থাকে। দেশের সমগ্র ব্যাংকিং সেক্টরকে তত্ত্বাবধান ও পরিচালনা কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। জেমস স্টিফেনসনের মতে কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের একটি প্রধান আর্থিক প্রতিষ্ঠান, যা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে থেকে দেশের সার্বিক কল্যাণের লক্ষ্যে অর্থনৈতিক সমতা বিধান ও মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট হয়। ডি কক এর মতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হল জনস্বার্থে কাজ করে দেশের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন। এবার আমরা জানব বাণিজ্যিক ব্যাংক বলতে কী বোঝায়। বাণিজ্যিক ব্যাংক হলো এমন এক প্রকার আর্থিক প্রতিষ্ঠান যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ হিসাবে সেই অর্থ প্রদান করে। এক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে জমাকৃত অর্থের জন্য কম হারে সঞ্চয়ের সুদ প্রদান করে এবং অধিক হারে বিনিয়োগের সুদ ধার্য করে উদ্বৃত্ত সুদ মুনাফা হিসেবে লাভ করে। শিক্ষার্থীরা, তাহলে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? দেশের যে ব্যাংকগুলো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আমানত হিসেবে তাদের ব্যাংকে ব্যাংকে রাখে এবং সেই আমানতের অর্থই আবার অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে প্রদান করে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে দুইটি, আমানত সংগ্রহ করা এবং ঋণ প্রদান করা। এক্ষেত্রে ব্যাংক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে তার বিনিময়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কম হারে সঞ্চয় সুদ প্রদান করে, কিন্তু সে ব্যাংক যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে তার বিনিময়ে সে অধিক হারে সুদ ধার্য করে। আর এই দুইয়ের মধ্যে যে পার্থক্যটা, তাই হচ্ছে ব্যাংকের মুনাফা। আমরা একটি প্রামাণ্য সংজ্ঞা দেখব এখন। অধ্যাপক গিলবার্টের মতে বাণিজ্যিক ব্যাংক হলো অর্থ ও মূলধনের কারবারি বা মধ্যস্থ কারবারি হিসেবে ব্যাংক শর্ত সাপেক্ষে এক পক্ষ হতে অর্থ ধার করে এবং অন্য পক্ষকে সে অর্থ ঋণ দেয়। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি কাজ হলো আমানত সংগ্রহ করা এবং ঋণ প্রদান করা। আর এই ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চ করা, জনকল্যাণ সাধন। এই ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ মুনাফা কীভাবে অর্জন করা যায়। শিক্ষার্থীরা, তোমরা বাসায় কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে জানবে, পাশাপাশি তোমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো পড়বে। আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ, আজকের টপিকসগুলো বাসায় খুব ভালোভাবে পড়ে নিবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।